14 বছরের এমপি বদরগস্ত আরগঞ্জ ঘাটে বাধা করি ফেলাল আস্তা ঘাট খড়া তো দূরে থাক উমরা খায়দার তামান গুলা ধরে চলে যায় বদরগস তারাগঞ্জের মানুষ কথা করছে কথাটা বুঝিস না ভোট পাও নাই দিয়ে যায় দাদা ভোট নাই দর্শক আপডেট ডায়াগনস্টিকের সৌজন্যে জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি একাশচন্দ্র পাপ্পু আর আজকে আমরা রয়েছি তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর দুই আসনে জানাবো এই আসনের সাধারণ মানুষের প্রত্যাশার কথা দেশের অবস্থা ফকরেনি ফকির ভালো আছে আস্তা চলা চলে না এটা কি বলেন এমপি ভালো এমপি দেখাই তাক নেন না তোমরা এইলে কি ভালো এমপি কথা কই ওটা নেয় না আমার এই এমপি চলবে না না এইলে ফাকুরে নি এমপি চলবে না আমার আমরা এমপি ভালো এমপি চাই সুষ্ঠু ভাবে নির্বাচন চাই তাতে যখন কোনো গন্ডগোল হয় না এমপি আমরা ভালো চাই আমরা মনে করো যে কাজের প্রয়োজন আমাদের আমরা তো আর এমপি এমপির গুলো যাই নিয়ে কোনো জিনিস বিলি প্রয়োজন নাই আমাদের আমাদের দরকার কি উন্নয়ন আমরা জনগণ চাই উন্নয়ন উন্নয়নের দরকার উন্নয়ন দেখাবে তাকে আমরা ভোট দেবো আর আমাদের ভোট আমরা দেবো যাকে খুশি তাকে দেবো বদরগঞ্জে যে জ্যামটা মানে হাটের দিনও জ্যাম থাকে বাজারের দিনও জ্যাম থাকে শুক্রবারেও জ্যাম থাকে আমরা এই জামে অতিষ্ঠ আমরা এমন একটা এমপি চাচ্ছি এই জাম জর্জন সারাইতে পারে উন্নয়ন যখন করতে পারে সেই রকম এমপি আমরা চাচ্ছি আমরা বদরগঞ্জ পৌরসভায় আমরা এমন একজন এমপি চাই যে এমপি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকবে এবং আমাদের বদরগঞ্জে নতুন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আমরা সেরকম একজন এমপি চাই এমপি এমপি তো ভালো এমপি চাই যে এমপি আমাদের কাজ করবে সেই এমপি চাই এখন রাস্তাঘাট নষ্ট হইবে ভালো করে দিবে এইটাই তো আমাদের সব আমরা তো আর ওখানে রিলিফ খাবো না ইয়ে করবো না আমরা তো চাই আমাদের আমরা কর্ম করি খাবো আমাদের সেটা সুযোগ সুবিধা রাস্তাঘাট আমাদের বাজার নিয়ন্ত্রণ এগুলো ঠিক হলে আমাদের সব ঠিক আমার এই যে রাস্তাঘাট দেখেন এই যে কদমতলি থেকে ডাইরেক্ট একরে আমার একটা রাস্তা পানি হইলে এই গাড়ি কেন ধরি আইসার মতন কোনো বুদ্ধি নেই এই মাটি কাট আছে খালি গাড়ি কেন আনা যায় না এমন পরিস্থিতি এলাকার তো সবাই চায় যে ভালো খারাপ কেউ চায় না বা সবাই ভালোই চায় সেই ভালোই যারা আসবে তারা যখন ভালোভাবে চলাফেরা করে আমরা এইটাই চাই এমপি যে উন্নয়ন কথা এই উন্নয়নের আমার দরকার নাই এই উন্নয়ন ভালোই নয় কেন আমার বাজারের রোড সে রোডেরও আসল তুই কী উন্নয়ন তারা করলো এই যে আমাদের বক্তব্য আমরা ভালো এমপি চাই এই তারাগঞ্জ ইউনিয়নে এই বিষয়ে আমার অনুরোধ এমপির কাছে আমাদের সব পাঁচ বছরে আমি তাক দেখিনি কোনো দিন আমাদের এলাকায়ও দেখিনি শুধু নির্বাচন উপলক্ষেই শুধু দেখা যায় তাছাড়া কোনো দিন আমি দেখিনি না ওনার কাছে আমাদের প্রত্যাশা নাই দর্শক আজকে আমরা সারাদিনে ছিলাম তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর দুই আসনে জানার চেষ্টা করেছিলাম এই আসনের সাধারণ মানুষের প্রত্যাশার কথা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আসনে জানাবো সেই আসনের সাধারণ মানুষের প্রত্যাশার কথা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপডেট টিভির সাথেই থাকুন